নমস্কার, আমি চিরঞ্জিত চক্রবর্তী। একটা সুখবর দেওয়ার আছে আপনাদের। কলকাতা টিভির ওপর তথ্য ও সম্প্রচার দপ্তর কেন্দ্রীয় সরকারের যে শোকজ নোটিশ জারি করেছিল, যাতে বলা ছিল যে কলকাতা টিভির সম্প্রচার কেন বন্ধ করা হবে না, তার লাইসেন্স কেন বাতিল করা হবে না বা রিনিউ করা হবে না তার লাইসেন্স, সেটা সম্বন্ধে কলকাতা টিভির বক্তব্য। এর এগেনস্টে কলকাতা টিভি আমাদের এখানকার কলকাতা হাইকোর্টে একটি কেস করে এই নোটিশের এগেনস্টে, এবং সেই আদালত অবমাননা করে আবার যে সম্প্রচার দপ্তর একটি চিঠি দিয়েছিল, নোটিশ আবার পাঠিয়েছিল, সেটি আপাতত তারা প্রত্যাহার করে নিয়েছে। কাজেই কলকাতা টিভি এখন মুক্ত। যতদিন না এই কেসটা হাইকোর্টে সলভ হয় বা তার নির্দেশ জারি হয়, ততদিন পর্যন্ত কলকাতা টিভির সম্প্রচারে কোনো বাধা রইল না। কাজে এটা কলকাতা টিভির দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য একটি অত্যন্ত সুখবর, সেটা আমি জানালাম। অ্যাট লাস্ট গড সেভড আস। আমাদের যেটা অধিকার, যেটা স্বাধীনতা, এই চতুর্থ স্তম্ভ মানে আমাদের প্রচারের স্বাধীনতা, আমাদের সেইটা কিন্তু প্রতিষ্ঠিত হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতা টিভির সমস্ত অনুষ্ঠান আপনারা 24 ঘন্টা ধরে দেখুন। ধন্যবাদ।